28 বছর পর প্রেক্ষাগৃহে সালমান শাহ সাবনুরের জুটি ভিউয়ার্স বিস্তারিত জানতে আমাদের পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন ভালোবাসা দিবসকে সামনে রেখে 10 ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পেয়েছে তুমি আমার সিনেমাটি খবরটি নিশ্চিত করেছেন ছবিটির কাহিনীকার ও সংলাপ রচয়িতা আব্দুল্লাহ জহির বাবু 1994 সালে মুক্তি পাওয়া ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন সালমান শাহ ও সাবনুর এই ছবিটির মাধ্যমেই প্রথমবারের মতো চলচ্চিত্রে কাহিনীকার ও সংলাপ রচয়িতা হিসাবে অভিষেক ঘটে আব্দুল্লাহ জহির বাবুর ফেসবুকে তিনি লেখেন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার বাবা মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনী ও সংলাপের প্রথম ছায়াছবি তুমি আমার গত 10 ফেব্রুয়ারি বরিশালের অভিরুচি সিনেমা হলে পুনরায় মুক্তি পেয়েছে সর্বশেষ 1994 সালের কুরবানির ঈদে মুক্তি পেয়েছিল ছবিটি বাবার ইন্তেকালের পর মরহুম তমিজউদ্দিন রিজভী আঙ্কেল এর অবশিষ্ট কাজটি শেষ করেন সে সময় আদ্যিতা কথাচিত্রের ব্যানারে ছবিটি মুক্তি দেয়া হয় প্রসঙ্গত জহিরুল হক ও তমিজউদ্দিন রিজভীর পরিচালিত তুমি আমার ছবিতে আকাশ চলচ্চিত্রে সালমান শাহ ও ডানা চরিত্রে অভিনয় করেন সাবনুর এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন কে এস ফিরুজ প্রবীর মিত্র জহিরুল হক সৈয়দ হাসান ইমাম ঢন মাহমুদুল ইসলাম মিঠু ইদ্রিস ববি সজীব তাহের রাশেদা চৌধুরী প্রমুখ ভিউয়ার্স দীর্ঘ 28 বছর পর সালমান শাহকে এবং সাবনুরকে নতুন করে প্রেক্ষাগৃহে উপস্থাপন নিয়ে আপনার মন্তব্য কি আপনারা কি চান সালমান শাহ সাবনুর অভিনীত প্রতিটি ছবি আবারও নতুন করে মুক্তি দেয়া হোক ভিউয়ার্স আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে যারা সালমান ভক্ত এবং সাবনুর ভক্ত আছেন আশা করছি ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ সবাইকে